আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে দেখাবো বেগুন গাছে কিভাবে বেশি বেগুন ধরানো যায়। তাহলে বিষয়টা পরিষ্কারভাবে দেখার জন্য বা বোঝার জন্য অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। বেগুন বাংলাদেশের একটি অন্যতম প্রধান সবজি, বিশেষ করে শীতের মৌসুমে প্রায়শ বাড়িতে দেখা যায় যে বেগুন গাছ রয়েছে। তো অনেকে জানেন না যে বেগুন গাছে কি কি পরিচর্যা করলে বেশি বেগুন ধরানো যায়। প্রথমত একটি বেগুন গাছ দেখুন, এখানে দেখুন বাড রয়েছে বা কুশি রয়েছে, এখান থেকে কিন্তু শাখা বের হবে। অর্থাৎ সেজন্য আমাদের কি করতে হবে, প্রথমে যে ডগার অংশ রয়েছে সেখান থেকে 1 ইঞ্চি পরিমাণ দূরে কেটে দিতে হবে। এতে করে কি হবে, সেই কুশিগুলো সেখান থেকে নতুন শাখা বের হবে এবং বেগুনের উৎপাদন সেখান থেকে বেশি হবে। অনেকেই মনে করতে পারেন যে আমরা যে কুশি ফেলে দিলাম সেখান থেকে হতো, হ্যাঁ হতো, কিন্তু কম হতো বেগুন। তো আমরা যদি কেটে দিই তাহলে সেখান থেকে দেখা যায় যে বেশি বেগুন ধরার সম্ভাবনা রয়েছে। ভিউয়ার্স, আমি একটি গাছে কুশি কেটে দিয়েছিলাম কিছুদিন আগে। তো দেখুন সেখান থেকে নতুন যে বাঁট বা শাখা বের হয়েছে, বৃদ্ধি পেয়েছে, সেখানে কিন্তু ফুল ধরেছে, ভালোই ফুল ধরেছে, আশা করি ভালো ফল হবে। তো এভাবে আপনারা করলে অবশ্যই বেগুনের উৎপাদন বাড়াতে পারবেন। এরপরে আপনারা যা করবেন, বেগুন গাছের চারপাশে যে আগাছা রয়েছে সে আগাছাগুলো গাছের বৃদ্ধিকে ব্যাহত করে, সেজন্য কি করবেন, আপনারা আগাছাগুলোকে তুলে ফেলবেন হাত দিয়ে বা নিড়ানি দিয়ে তুলে ফেলবেন। এতে দেখা যাবে গাছের সাথে কম্পিটিশন বা এদের প্রতিযোগিতা কম হবে, সেক্ষেত্রে গাছ যথেষ্ট পরিমাণে পুষ্টি পাবে এবং গাছে বেগুন ধরার জন্য উপযুক্ত হবে। তাছাড়াও আপনারা গাছের গোড়ায় যে চারপাশে মাটি রয়েছে সেই মাটিগুলো কোনো নিড়ানি বা কিছু দিয়ে সে মাটিকে হালকা বা লুজ করে দিতে পারেন। এতে গাছের শিকড়ের বৃদ্ধি ভালো হবে, তাছাড়া এটি মালচিং হিসেবেও অনেক ভালো ভূমিকা পালন করবে। এছাড়াও বেশি বেগুন ধরানোর জন্য জৈব সারের বিকল্প নেই। তো জৈব সার তৈরির ক্ষেত্রে আপনারা কি করবেন, গরুর গোবর কালেক্ট করে সেটাকে আপনারা রোদে শুকাবেন এবং রোদে শুকানোর 5 থেকে 6 দিন পরে সেখান থেকে যেটা পাবেন সেটা গুঁড়া করে আপনারা গাছের গোড়ায় দিতে পারেন। এক্ষেত্রে কি হবে, গাছের গোড়ায় নিউট্রিয়েন্টের যে চাহিদা সেটা কিন্তু অনেকটাই পূরণ করতে পারবে এই গোবর সার। আর যারা শহরে থাকেন অর্থাৎ ছাদে বাগান করছেন, তারা পাশের দোকানে দেখবেন যে গোবর সার কিনতে পাওয়া যাবে বা কম্পোস্ট সার, সেটাও কিন্তু গাছের গোড়ায় দিতে পারেন। এক্ষেত্রেও গাছে ভালো বেগুন ধরবে। আরেকটি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট সেটা হচ্ছে পানি। গাছের গোড়ায় পরিমিত পরিমাণে পানি দিতে হবে, প্রতিদিন 1 থেকে 2 বার অবশ্যই গাছের গোড়ায় পানি দিন। বেগুন গাছে বেশ কয়েকটি পোকামাকড়ের উপদ্রব দেখা যায়, তার মধ্যে জাপ পোকা একটি অন্যতম। এটি হলে কি হয়, গাছে এক ধরনের সিক্রেট করে মধু, যার ফলে পিঁপড়া আসে এবং এতে শুটিমূল ফাঙ্গাস গ্রো করার সম্ভাবনা থাকে। এটি দমনের জন্য ছাই ছিটিয়ে দিতে হবে গাছে, বিশেষ করে পাতার নিচের দিকটা ভালোভাবে দিতে হবে। এতে করে দেখা যাবে গাছে জাপ পোকার উপদ্রব কমে যাবে এবং ফলন ভালো হবে। এছাড়া টিডো পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন। তাহলে বুঝলেন তো, তাহলে আমাদের কি করতে হবে, গাছের যে ডগা রয়েছে সেই ডগাটি প্রথমত কেটে দিন। এতে দেখা যাবে যে কুশি ভালো হবে এবং গাছে বেশি পরিমাণে বেগুন ধরবে। এবং অবশ্যই লক্ষ্য রাখুন যেন গাছে কোনো প্রকারের পোকামাকড়ের উপদ্রব না হয়, এতে আপনাদের বেশি পরিমাণে বেগুন ধরবে এবং বেগুনের আশানুরূপ ফলন পাবেন। ভিউয়ার্স, আপনারা যারা শহরে থাকেন তাহলে তারা ছাদে বেগুন গাছ লাগিয়ে থাকেন, আপনারা সেই ছাদে লাগানো বেগুন গাছেও এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের গাছে বেগুন বেশি ধরার সম্ভাবনা থাকবে। বেগুন গাছে একটি পোকার উপদ্রব প্রায়শই দেখা যায়, সেটি বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা। তো এর নিয়ন্ত্রণ ব্যবস্থাপনাগুলো জানতে আই বাটনটি ক্লিক করে দেখে নিন। ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এবং অবশ্যই নতুন নতুন পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।